शतायु भगवान श्रीकृष्ण 100 बचर बयस, श्रीकृष्ण 100 बचर बयस तार मायर कत हबे चिंता करुन। सेखाने माँ चाइलो छेले चाइलो दूध पान करालो, गोपाल मायर बार्धक्य लाभ होयेछे। रामकृष्ण परहंस देवर प्राय अर्धशत परमायु, ठाकुरे अर्धशत परमायु काले ठाकुर तखन नादुस नुदुस चेहरा बयस होयेछे। एकदिन शवशुर बाड़ीते गिये खिदे पेयेछिल, आर एखन मा कालीर बाड़ीते खिदे पाच्छे ठाकुरेर। कार काछे खिदे पाच्छे? एक बुढ़ी मा। एक बुढ़ी मा कि करेछिलेन सेदिन, खाओनोर इच्छा करे ठाकुर के खेते देबेन बोले सामान्य शाग एकटा बड़ो बाटीते सिद्ध करे एनेछेन। आर सेदिन स्वामी विवेकानंद शेष झगड़ा करार जन्य एसेछेन। आज के शेष कथा, शेष झगड़ा, आज एकटा हस्तनस्त करब, जेदिने आसि कोनो एकटा बहाना देखाओ। बाड़ीते मा खेते पाच्छे ना, भाईरा खेते पाच्छे ना, आमार ई अवस्था, आर तुमि किना रानी आसमनिर गुरुदेव हये बसे थाकबे? नरेंद्र दत्त एसेछे कमर बेंधे बसे आछे, झगड़ा करबे। गोपाल मा एसेछेन आँचले लुकानो बाटीटा, गदाधर तार खाटियाते बसे आछेन। ठाकुर नामबार समय धुतिटा पाश बालिशे आटके गेछे, हामागुड़ी दिच्छेन जान बोलछेन, गोपाल मा आजा ओ तू आजा, आजा तू आजा, नंदलाला तू आजा, जशोदालाला तू आजा, नंदलाला तू आजा, जशोदालाला तू आजा। ठाकुर आसছেন, চেয়েছেন, অনেক বড় কথা সামনের বছর শোনাবো। নরেন্দ্রত্ব দেখছেন, কি দেখছেন? বুড়ি হোক তবু তো নারী, তার সামনে এইভাবে উলঙ্গ অবস্থায় হামাগুড়ি। আচ্ছা 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 আচ্ছা, দেখি তুমি অনেকদিন অনেক কিছু দেখেছো, আজ দেখবো, তবু আমি আজ ছাড়ছি না, আজ একটা হ্যাস্তনাস্ত করব। চেয়ে চেয়ে চাওয়া, পান করানো, শুধু তাই নয়, আপনাদের কোলের বাচ্চা যখন দুধ পান করে, পান করার পরে কি করেন আপনারা মায়েরা জানেন তো? কাঁধে ছেলেকে নিয়ে নেন, বুকে নিয়ে নেন, নিয়ে পরে একটু পাচারি করেন তো, যাতে আ ঘুম আ যা, ঘুমকে ডাকেন তো, নিদ্রাকে ডাকেন তো। অত বড় শরীরটাকে একটা বুড়ি বামনি নেবে? গোপাল তো গোপালই, নরেনের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণদেব, আর বুড়ি মায়ের দৃষ্টিতে মাত্র এক শিশু গোপাল। দেখুন ভারত ভূমিতে সবসময় লীলা হচ্ছে, সবসময় লীলা হচ্ছে। কাঁধে নিয়ে গোপালকে নাচছেন, খুব নাচছেন, গোটা ঘরটার মধ্যে নাচছেন। তারই মধ্যে দু চারটে অমৃত রস কণা ভূমিতে পড়েছে। নরেন্দ্র তো চেটে চেটে পান করছে, শ্রোতা দেখছে নিজের খালি চোখে লীলা দেখছেন। আপনারা জানেন, আপনাদের কেউ বলেছে, কেউ শুনেছে? নরেন্দ্র দত্তকে যখন ঠাকুর আশীর্বাদ করলেন, কি করে আশীর্বাদ করেছিলেন? রাধে 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 জয় রাধে লিখেছেন ঠাকুর নিজ হাতে, হাত বুলিয়েছেন। সে রাধে নাম লেখা হাতটা নরেন্দ্রের মাথা দিয়ে আশীর্বাদ করেছে, রাধে নামে প্রেম দান করবেন। স্বামী বিবেকানন্দ পারলেন না জগৎকে প্রেম দান করতে। আপনারা যারা ঠাকুরের ভক্ত শিষ্য, যারা স্বামীজিকে ভালোবাসেন, তারা যেন ক্ষমা করবেন আমাকে। স্বামী বিবেকানন্দ পরে আক্ষেপ করেছেন, নটি রে নটি, আমি ভুল করলাম, জ্ঞান দিয়ে রে প্রেম দিলাম না, সমাজটাকে জ্ঞান দেওয়ার জায়গায় প্রেম দিলাম, কোথায় দিলাম? দিলাম না। সমাজটাকে প্রেম দেওয়ার জায়গায় জ্ঞান দিলাম, কোথায় দিলাম? দিতে গিয়ে আজকে আমি শুক্রাচার্য রে, অসুরদের গুরুদেব হয়ে গেছি আমি। স্বামীজি চোখে কম দেখতেন শেষের দিকে, তাই আক্ষেপ করে বলতেন, শুক্রাচার্য ছিল অসুরদের না,
গুরুদেব, আজ আমি ওই সাহেবদের গুরুদেব হয়ে শুক্রাচার্য হয়ে গেলাম রে, প্রেম কেন দিলাম না, প্রেম কেন দিলাম না, প্রেম যে রয়ে গেল দূরে 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 দূরে। স্বামীজি কাঁদছিলেন, শেষের দিকে স্বামীজি কয়েকটা হরিণকে ছাগলকে ওই সাঁওতাল কুড়ি তাদেরকে নিয়ে সময় কাটাতে আক্ষেপ করতে, আর ঠাকুর বলেছিলেন চাবিটা আমার কাছে রইল। ঠাকুর জানতেন কলি গ্রাস করবে, কলি গ্রাস করবে, কলি গ্রাস করবে, কলি গ্রাস করবে, আজ কলি গ্রাস করে দিয়েছে। আজ শ্রীরামকৃষ্ণ প্রেম বার্তা শোনাবার মতো একটা লোক আছে জগতে, ভারতে, এই পশ্চিম বাংলার মাটিতে কেউ আছে প্রেম বার্তা শোনাবে? না, কেউ নাই, একটাও কেউ নাই, শ্রোতা একটাও কেউ নাই। সবাই জ্ঞান নিয়ে পড়েছে, বই নিয়ে পড়েছে, শিক্ষা নিয়ে পড়েছে, এতে সমাজ বাঁচবে না, মানব জীবন বাঁচবে না। প্রেম চাই, প্রেম চাই, প্রেম চাই। তাই হে বৈদ্যবাটী বাসীগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রেম লাভ করুন, সকলকে প্রেম দিন, প্রেম দিন, প্রেম দিন, প্রেম দিন। আপনার শ্রীরামকৃষ্ণ দাস হয়ে যান। শ্রীরামকৃষ্ণ দাস হয়ে প্রেম লাভ করেছিল তিনজন শ্রোতা, এক নটি বিনোদিনী, এক গিরিশ ঘোষ। লাটু মহারাজ, লাটু মহারাজের সাধনায় রামকৃষ্ণ কথা আর কিছু না। এদের তিনজন রামকৃষ্ণ ছাড়া জানত না। আপনারা বলবেন না ওটা মাতাল ছিল গিরিশ ঘোষ না শ্রোতা? শ্রোতা ক্ষমা করবেন, আমি অনেক ভুল বলছি না? আপনাদের দুঃখ যাবে, সুখলাভ হবে, তাই বলছি শ্রোতা। আপনাদের সুখলাভ হবে, আপনাদের সকল দুঃখ চলে যাবে। আপনারা প্রেম লাভ করুন, শ্রীরামকৃষ্ণ প্রেম লাভ করুন, আর কিছু না শ্রোতা, আর কিছু না, আর কিছু না। দেখছেন না জগৎটা ঐশ্বর্য নিয়ে মেতে উঠেছে, সকলেই মেতে উঠেছে। যেখানে যাবেন টাকা 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 টাকা। বাঙালি গরিব হয়ে গেছে, বাঙালিরা ধনী নেই? অনেক বাঙালি আছে তো, ধনী আছে তো, দেখা যায় তারা কি রামকৃষ্ণ কথামৃত ছেপে গ্রামে গ্রামে দিতে পারে না? গ্রামের মানুষকে রামকৃষ্ণ মুখী করতে পারে না? এখনো ভারতবর্ষে রামকৃষ্ণ কথা কতজন জানে? 2% জানে না শ্রোতা, 1% জানে না, রামকৃষ্ণদেবকে জানে না, 1% লোকও জানে না। এই না জানাটাই আজ দুঃখের কারণ আমাদের। আজ সারাটা বিশ্বে আতঙ্কগ্রস্ত মানুষ কেন? এই না জানার জন্যই। তাই নূতন করে ভাবনা দিন এসছে, আপনারা প্রেম লাভ করে জগৎ থেকে প্রেম দিন। এক সাধু প্রার্থনা করছে তো, তো সাধুর প্রার্থনা নিষ্ফল হয় না, হয়তো সময় লাগবে, হয়তো জগতে এমন একদিন হবে অস্ত্র বলে কিছু জিনিস থাকবে না, থাকবে না, থাকবে না। মানুষ প্রেম, প্রেম, প্রেমে মানুষ মানুষকে ভালোবাসবে, আসবে। 2035 পরে সেই দিনের সূচনা হবে শ্রোতা। যারা বাচ্চা আছো, ছোকরা আছো, আপনারা দেখবেন 2035 বছর পরে দেখবেন এই প্রেমের দিন আসছে, তখন অস্ত্র বলে কোনো জিনিস আর থাকবে না। মানুষ অস্ত্র ঘৃণা করবে, সকলে ঘৃণা করবে, অস্ত্র ধ্বংস ধ্বংস করে।
প্রেম সৃষ্টি করে, সকলেই প্রেম নেবে, সকলেই প্রেম নেবে, প্রেম বন্ধনে সুদৃঢ় হবে। প্রেমময় প্রেমাকাঙ্ক্ষী শ্রী গোবিন্দের প্রেমের বন্ধনে সকল মানুষ এই প্রেম বন্ধন সঞ্চালনে অধিক প্রেম বন্ধনে আবদ্ধ। আপনাদের এই জেলার ঠাকুর, আপনাদের জেলার ভগবান চন্দ্রামণি নন্দন, চন্দ্রামণি সুন্দর, চন্দ্রামণি প্রভু সুন্দর, চন্দ্রামণি ঠাকুরানির বাৎসল্য প্রেম। চন্দ্রামণি লেখাপড়া জানতেন না, সাধারণ বৌরানী ছিলেন, তিনি তার প্রেম বাৎসল্যে ভগবানকে বাঁধলেন। কেমন করে বাঁধলেন? যেমন কিনা ওই আকাশে একটা পাখিকে ধরতে গেলে প্রেম জালের মতো একটা জাল দিতে হয়, একটা জাল, প্রেম জাল। পাখিটা ভাবছে বুঝি আমাকে প্রেমে বদ্ধ করছে, সে জানে না, আবদ্ধ হয়ে যায়। মায়ের স্নেহ জালে, প্রেম জালে, বাৎসল্য প্রেম জালে প্রভু ভগবান ধরা পড়ে গেলেন আর ধারা বোয়ালেন সারাটা জীবন ধরে মায়ের ধারা, নয়ন ধারা। তাহলে শ্রোতা মা, আপনারা এমন পুত্র লাভ করুন। অনেক মায়েরা কাঁদছেন নিজেদের ছেলেদের জন্য, ছেলেদের অত্যাচারে অনেক মায়েরাই কাঁদেন, এবার গোবিন্দের জন্য কাঁদবেন, নয়ন ধারা দিবেন গোবিন্দের জন্য, নয়ন ধারা দিয়ে কাঁদবেন। মাতা চন্দ্রমণির মাথায় মাঝে মাঝে অনেক তত্ত্ব কথা ভেসে আসত, অনেক তত্ত্ব কথা ঢুকে পড়ত, দারিদ্র চিন্তাটা ছিল, ছেলে মেয়ে অনেকগুলি কি করে খেতে দেবে ভাবনাটা ছিল, কিন্তু যখনই গদাধর সুন্দরকে দেখতেন তখনই তার মনের মধ্যে আলাদা একটা আনন্দ, আলাদা তৃপ্তি, আলাদা একটা তৃপ্তি। শিশু ভগবান গদাই সর্বেশ্বর শ্রী গদাধর পুত্র স্নেহময়ীর বুকের এক অভাবনীয় আকর্ষণ। শুদ্ধ বাৎসল্য প্রেম সিন্ধুতে গদাধরের বাল্যলীলা সম্বোধনে মাতা চন্দ্রমণি আত্মহারা ওই বুড়ি বয়সে। শ্রী গদাধর মায়ের কাছে আদর চান, আহার চান না। গদাধর কোনোদিন তার মায়ের কাছে আহার চাননি, আদর চেয়েছেন। জানতেন আহার চাইলে আমার মা দিতে পারবে না। নন্দরানী আমাকে পেটাতে গেছিল, ধরতে গেছিল, মারতে গেছিল, হ্যাঁ, আমার জন্য 9 লক্ষ গাই ছিল, তার মধ্যে 100টা গায়ের দুধে পদ্মগন্ধ, তথাপি নাকি আমার পেট ভরেনি, আমি নাকি চুরি করে খেয়ে বেড়াই, আমি নন্দরাজার বেটায় চুরি করি, বদনাম বদনাম বদনাম। একদিন তো ঠকেই গেল, একজন গোপিনী ধরে এনেছেন চোরকে, চোরকে ধরে এনেছেন, ধরে এনেছেন, ধরে এনেছেন, ধরে এনেছেন, ডাকছেন ডাকছেন, দিদি 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 দিদি, বলে কি হলো, বলে নন্দরানী আজ আর ফাঁকে দিতে পারবে না, ধরে এনেছি কাকে, না চোরকে, তোর বেটাকে। বলে তাই নাকি, আমার বেটা চোর, তোকে কে বলেছে, বলে আমি বলছি, আচ্ছা করে হাতটা ধরে আছে। আর চোর বলছে মায়া মায়া কোন হ্যায়, চোর ভিতর থেকে চিল্লাচ্ছে, মা এইমাত্র খাইয়ে শুয়ে দিয়েছেন, মা জানেন আমার নান, আমার নান না, আমার মুন্না তো ভিতর শুয়ে আছে। এবারে ঘুমটটা খুলে পড়ে, ঘুমটটা খুলে পড়ে দেখছে নিজের ছেলে হাতটা ধরে আছে, লজ্জায় পালিয়ে গেল। ধরার সময় ধরেছে, চোরকে ধরেছে, হ্যাঁ চোরকে ধরেছে, যাচ্ছে শাসন করতে, চল আজ তেরি মা তুমি বহুত পিটায়গি, বহুত পিটায়গি, চলো চলো মাসিজি মাসিজি মেয়ে কবু, আর কোনোদিন আমি চুরি করবো না মাসি, ছোড় দো ছোড় দো, না না আজ মার খাবো, ঠিক আছে নিয়ে চলো, ভগবানকে ধরে নিয়ে যাচ্ছে, ভগবান যাচ্ছেন। ওই সময় গ্রাম পঞ্চায়েত প্রধান আরও অন্যান্য অন্যান্য লোক আসছে, তাদেরকে দেখে যে ঘুমটাটা দিয়ে দিয়েছে, প্রভু কানহা কি করছেন, তার বন্ধুকে ডেকেছেন, বলছেন মসিজি হি মসিজি হাত মে বড় বহুত দরদ, মেরা বাঁহাত কো পাকড়া, আমার বাঁহাত তো ধরো, এই বলে বন্ধুর হাতটা ধরে ভগবান পালিয়ে গেছেন। এসে দেখছেন কি নিজের ছেলের হাত ধরে, এই ভগবান আজ খিদে পেয়েছে শ্বশুর বাড়িতে, মা ধরেছে আজকে, আজকে মা ঘরে কাউকে রাখেনি, মা নন্দরানী কাউকে রাখেনি, আজ শাসন করবে, নিজে হাতে দুধ দুয়েছেন, নিজে হাতে
দুধ গরম করছেন, মা স্তনপান করছেন, লালা মা স্তনপান করছেন, আর মা ওখানে এক হাত দিয়ে ঠিক এইভাবে দধি মন্থন করছেন, আর কানা দেখছেন দুধটা না উতলে যাবে, বলে মা দুধ জল জায়গা। আচ্ছা, মা কানাকে নামিয়ে দিয়ে দুধটা কানার জন্যই বন্ধ করতে গেছেন, আঁচটা দুধটা নামাবেন, ভগবানের জন্য ব্যবস্থা করছেন, ভগবানের রাগ হয়ে গেছে। এই নিয়েই তো মারপিট, ছেলে মেয়ে, মা আজ মেয়ের মতন হয়ে গেছে, আর ছেলে যেন বাপ। কে কাকে শাসন করবে? অনেক সময় দেখেন আপনাদের বাড়িতে যখন বাচ্চাদের ঝগড়া করেন মায়েরা, আপনার ছেলে আপনার উপর রেগে যায়, তখন কী মনে হয় যেন আমার বাপ, বাপে এত শাসন, এত লাল চোখ করে বলছে, দাঁড়াও মা দেখে দেবো, দাঁড়াও বাবাকে আসতে দেবো, বলে না তেমনি বলছেন, মা আজ বাবা ঘরে নেই, বাবা বাইরে গেছে, তাই বলে তুমি আজ কেমনি করবে? না, আজ কোনো কথা নয়, সেই ভগবানের খিদে পেয়েছে আজ শ্বশুর বাড়িতে। এখানে তো কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, কে কিছু বলবে না, কারণ লীলাটাই গোপন লীলা, লীলাটাই গোপন লীলা, প্রভুর লীলাটাই গোপন লীলা, কেউ টেরই পেল না। এরই জন্য তো বিবেকানন্দ তখন নরেন্দ্র দত্ত ছিলেন, কত সন্দেহ করলেন, অনেক সন্দেহ, না না তুমি ভগবান হতেই পারো না, কে বললো ভগবান, এত রোগ অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা, তুমি ভগবান ন, কত অবিশ্বাস। হ্যাঁ, কারণ লীলাটা গুপ্ত লীলা, গোপন লীলা। চন্দ্রামণির কাছে কোনোদিন ভগবান আহার চাননি, শুধু আদর চেয়েছেন, চুক্তিবদ্ধ, চুক্তিবদ্ধ বাপের সাথে চুক্তিবদ্ধ, কোথায়, গয়াধামে, তোমরা যা খাবে তাই খাবো, তোমরা যা খাবে তাই দেবে। লোকে ভগবানকে নিবেদন করে খায়, ভগবান বলছেন তোমরা যা দেবে তাই খাবো, যা খাবে তাই খাবো, আতপ চাল সিদ্ধ হোক, কাঁচকলা হোক, পাকা কলা হোক, যা খাবে। তাই ভগবান চাননি, কারণ মা যা খাবে তাই দেবে, এটা চুক্তি হয়ে আছে, চাওয়া যাবে না। প্রাকৃত বালকের মতো অতি সাধারণ স্বভাবটা, অতি সাধারণ ব্যবহারটা, তবু ভাব গাম্ভীর্যে, গদাধরের ভাব গাম্ভীর্যে একটা অপ্রাকৃত ভাব দেখা যায়। কামার পুকুর বাসীর বুদ্ধিমোহন, কামার পুকুর বাসীর বুদ্ধিমোহন, এই কারণেই অপ্রাকৃত হয়েও প্রভু প্রাকৃত ব্যবহার করতেন। মাত্র তিন চার দিনে শিশু ভগবান, সঞ্চালনের শক্তি এখনো হয়নি, হস্তপদ সঞ্চালন করবেন সেই শক্তিটা এখনো হয়নি, স্বচ্ছন্দ রূপে মাতৃস্তন্য পান, মায়ের শরীরে, চন্দ্রামণির শরীরে তার স্তনে দুধের অভাব ছিল, 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 বয়সটা একটু বেশি হয়েছে, খাওয়া দাওয়া নেই, তবু শিশু ভগবান, ভগবান রামকৃষ্ণ মায়ের কোলে পা দুটো নাড়াচ্ছেন, হালকা হালকা নাড়াচ্ছেন, হাত নাড়াচ্ছেন, মায়ের দিকে তাকাচ্ছেন, চার দিনে ভগবান। হয়তো বলবেন সাধুবাদ সলতে দিয়ে দুধ পান করানো হয়, না, সম্পূর্ণ ভগবান, তিন দিনের হোক একদিন হোক সম্পূর্ণ ভগবান। হ্যাঁ, কামার পুকুরকে প্রভু দিব্য আনন্দে দর্শন করছেন, আর মাকে প্রেমানন্দে বাৎসল্য আনন্দে দর্শন করছেন। শ্রোতা শ্রোতা, বৈবশ্যত মন্বন্তরীয় অষ্টাবিংশতি, এই চতুর্যুগে, এই চতুর্যুগে, এই ঘোরকলিতে, এই ঘোরকলিতে মানবকে প্রেম দেওয়ার জন্য প্রভুর আশা, শ্রী রামকৃষ্ণদেবের আশা। নহি কেবলম বহির্মুখ জন কর্তৃকম ভারম আহারত, শুধু গিরিশের পাপ নিতে নয়, বহির্মুখের জীবের পাপ নিতে নয়, শ্রীরামকৃষ্ণ আবিতে এবং নামনি জন্মনি প্রাপ্য, এরই জন্য কামার পুকুরে আনন্দের সীমানায় লীলাবতারে লীলাধাম, কামার পুকুর অপ্রপঞ্চ চিন্ময় ধাম, প্রেম সম্পত্তি পূর্ণ ধাম, এখানে ব্রহ্ম সম্পত্তির অভাব। ব্রহ্ম সম্পত্তি কখন, ব্রহ্ম সম্পত্তি কখন, না যখন বিদ্যার নিবৃত্তি হয়,
माया वृत्ति अविद्या दूर होले सत्यमयी विद्या अनुभव ब्रह्म अनुभव मात्र। किंतु एक घोर कलिते श्री गदाधर धाम कामारपुकुर ग्राम प्रेम पूर्ण प्राण प्रेम पूर्ण प्राण एखनो एखनो कामारपुकुर सकले डाके सकले डाके। ये ठाकुर जखन आविर्भाव तिथि है তখন পনেরো দিন ধরে সকলেই বলে গদাইয়ের জন্মদিন, এখন আমরা ধান সিদ্ধ করব না, সোডা সিদ্ধ করব না, কাপড় কাচব না। কেন? গদাইয়ের জন্মদিন তারা বলে না, রামকৃষ্ণের জন্মদিন। তাই আপনারাও গদাই বলে ডাকবেন, গদাধর বলে ডাকবেন। রামকৃষ্ণদেব বললে অনেক বড় ভগবান, আর গদাধর হলে নিজের গদাধর নামে মাতৃপ্রেমটা আছে, পিতৃপ্রেমটা আছে, ভক্তবাৎসল্যতা আছে, প্রেম বাৎসল্যতা আছে। আর শ্রীরামকৃষ্ণ বললে পরে ধ্যান করতে ইচ্ছে হবে, খুঁজে বেড়াতে ইচ্ছা করবে কোথায় ভগবান। সকলের সকল জীবজন্তু অপলক নয়নে দেখত যখন গদাধর ওই দক্ষিণেশ্বর ছেড়ে কামার পুকুরে আসত, ভাবতে আমাদেরই ঘরের ছেলে এসেছে, প্রাণের গদাধর। প্রেম অবস্থায় শ্রী গদাধরের সাক্ষাৎ দর্শন সকলে করত, প্রেম ভক্তি সুখ আর সাধন সকলেই 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 সকলেই। এই জন্যে আমরা যখন অতি বাল্যকালে কামারপুকুর এসেছিলাম তখন ঠাকুরকে দর্শন করেছিলেন এমন একজন লোকের সাক্ষাৎ আমরা দর্শন করেছিলাম। তিনি বলেছিলেন, আমার তখন বাল্যকাল জানো, আমরা তো জানি নাই গদাই ভগবান বটে, আমার সাথে ছাগল খেলা খেলেছে কত খেলেছে। হ্যাঁ গো, তারপরে আর আসেনি জানো, এখন তো শুনছি গদাই ভগবান ছিল। দেখুন কামারপুকুরবাসীর প্রাণ কেমন, এখন শুনছি গদাই ভগবান ছিল। তা ওই ওই ভদ্রলোক বিয়ে করেছিল, আমি জিজ্ঞাসা করলাম বিয়ে করে, হ্যাঁ ছেলে মেয়ে, হ্যাঁ তার শ্বশুরশাশুড়ি, হ্যাঁ সে তার শ্বশুরশাশুড়ির কথা মনে রাখেনি, ভদ্রলোক তার ছেলে পেলের কথা মনে রাখেনি, কিন্তু গদাইয়ের নামটা মনে আছে। সে বলতো গদাই যেন আমার 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 স্যাঙ্গাত, আমি বালক ছিলাম সে বুড়ো কিন্তু স্যাঙ্গাত হয়ে গেছিল গো, সে সখা ভাবটাই পছন্দ করত। শ্রোতা 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 ভগবানের সখ্য প্রেমটা আপনারা নেবেন না? হ্যাঁ নেবেন না, নেবেন না? সাধুর সাথে সখ্যতা করুন, হ্যাঁ সাধুকে দাস্যতা পাওয়ার অধিকারটা দিন, সাধুও আপনাদের দাস হয়ে যাবে। হ্যাঁ আপনারা আপনাদের চরণধুলি দিয়ে আমাকে দাসত্ব দিন, আমি আপনাদের গদাধর কথা শোনাব। গদাধরীর মহিমা সিন্ধু দুষ্পার, তার কৃপা ব্যতীত কুল পাওয়া যাবে না শ্রোতা। আবার ভগবান নিজও কুল হারা, গদাধর পাদ বিষ্ণু হারা কুল হারা, প্রেমমান ভক্তের প্রেমে কামারপুর গ্রামে ভাবেতে টলমল টলমল টলমল। তখন তো কলকাতা ছিল না, কলিকাতা 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 শব্দটা ব্যাখ্যা আমরা করব সামনের বারে, ভালো ব্যাখ্যা আছে। কলি কাকে বলে? সেই কলিকাতায় প্রভু শ্রীরামকৃষ্ণ ঘরে 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 অলৌকিক দিব্য দর্শনে কলিকাতাবাসী সনাম ধন্য, যারা সনাম ধন্য বেশি লোকই যারা তখন কলকাতায় বাস করতেন, তারা ব্রিটিশ সরকারের সুনজর পাওয়ার জন্য তারা অনেক কিছু করত, অনেক কিছু করত, অনেক কিছু করত। কিন্তু যখন তারা প্রভু শ্রীরামকৃষ্ণের নজরে সুনজরে প্রভু দৃষ্টি মাঝে আসত, একবার প্রভু হাঁটছেন কলকাতার রাস্তায়, নগরী নারীগন্ত ছাদ থেকে দেখছেন, বলছেন ওই যা 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 ওই যায় ওই যায় বুঝি যা, নরেনের গুরু চলে যায়,
নরেনের গুরু চলে যায় 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 নরেনের গুরু চলে যায় যায় গিরিশের গুরু চলে যায় আয় আয় দেখ আয় নরেনের গুরু চলে যায় গিরিশের গুরু চলে যায় অঙ্গুলি নির্দেশে দেখা যায় চলে যায় যায় চলে যায় গিরিশের ভগবান যায় হাঁটি হাঁটি পাপা যায় ধীরে ধীরে হাঁটি হাঁটি যায় অনাদি আদি গোবিন্দ যেন চলে যায় সর্বকারণ কারণ চলে যায় ওরে চলে ওই চলে যায় সুন্দর মানুষ চলে যায় কিবা সুন্দর মানুষ চলে যায় সুন্দর বেশে কোন আবে চলে যায় তোরা প্রভুর লীলা কখন কি দেখায় বুঝা যায় না তখনকার অবস্থা প্রভু যখন লীলা করছেন তখন তখনকার অবস্থাটি কেমন গো তখনকার অবস্থা কেমন বলি যে যারে দেখে গদাই গদাই কয় যে যারে দেখে ঠাকুর ঠাকুর কয় যে যারে দেখে রামকৃষ্ণ কয় ওরে আয় তোরা যে যারে দেখে ঠাকুর ঠাকুর কয় যে যারে দেখে গদাই গদাই কয় যে যারে দেখে রামকৃষ্ণ রামকৃষ্ণ কয় সবার মুখে আগে কথা রামকৃষ্ণ কথা সবার মুখে আগে কথা রামকৃষ্ণ কথা সে রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ কথাই তখন একমাত্র